বাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না। যে অন্যায়কারী অন্যায় করে তাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হয়, হয় আজ না হয় কাল না হয় পরশু। মনে নেই 5 বছর আগে 18 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় কিরকম আওয়াজ? বিরোধী শূন্য পঞ্চায়েত বাংলায় তৈরি করবেন, পথ দেখাবে কে? বীরভূম, তার সেনাপতি। একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ কোনো আসনে বিরোধীদের নমিনেশন জমা দিতে দেয়নি। চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে ভোট করবেন ঘোষণা করেছিলেন করেছিলেন, এখন চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে তার বিসর্জনের বাজনা বাইতে শুরু করেছে। শুধু তার বিসর্জন নয়, তিনি যার শ্রেয়ধন্য, যিনি শ্রেয় করে নাম দিয়েছিলেন কেসটা, আমি কারো নাম উচ্চারণ করি না, কেসটা ওর আসল নাম নয় তাই কেসটাটা বললাম। বলতে মাথায় একটু অক্সিজেন কম যায়, কিন্তু ভালো সংগঠক, মেরে ঠান্ডা করে দিতে পারে। মেরে ঠান্ডা করার হিম্মত ওর নেই। পুলিশের ডান্ডাকে কাজে লাগিয়ে মেরে ঠান্ডা করতেন, মিথ্যা কেস দিয়ে জেলে ভরতেন, এইরকম একজন বীরপুঙ্গব ছিলেন। এখন জেলে বসে অঝরে কাঁদছেন, আমি দিল্লি যাব না গো, আমাকে যে বলেছিলে বীরের মর্যাদা দিয়ে জেল থেকে বের করবে, কেন আমাকে দিল্লি নিয়ে চলে যাচ্ছে? উনি যাচ্ছেন তার নয়, উনি যার স্নেহ পেয়ে এত মাতব্বর হয়েছিলেন, তাদেরও যাওয়ার সময় খুব বেশি দূরে নেই। আমরা যদি সবঙ্গের মাটিতে লড়াইকে এই জায়গায় নিয়ে যেতে পারেন, সবঙ্গের সব গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর প্রধান তৈরি হবে, সব চোরেদেরকে তাড়িয়ে মানুষের পঞ্চায়েত তৈরি হবে, পঞ্চায়েত সমিতি তৈরি হবে, জেলা পরিষদ দখল হবে, তাহলে ওনার যাত্রাও খুব তাড়াতাড়ি নির্দিষ্ট হয়ে যাবে, ওনাকেও বেশি দিন আর বাংলায় থাকতে হবে। কি করেছেন বাংলাকে? 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতার পরে এই পশ্চিম বাংলায় যে সরকার তৈরি হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে, তখন থেকে 2011 সাল পর্যন্ত 64 বছরে এই রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,86,000 কোটি টাকা। 1,86,000 কোটি টাকা 64 বছরে, তার মধ্যে আমাদের 34 বছর আর আমাদের আগের জমানা 30 বছর। কি বলেছিলেন? রাজ্যটাকে শেষ করে দিয়েছে ঋণ নিয়ে। আমরা শেষ করে দিলেও, আমরা ঋণ নিয়েছিলাম শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের জন্যে, আমরা ঋণ নিয়েছিলাম শিক্ষার পরিকাঠামো তৈরি করার জন্যে, আমরা ঋণ নিয়েছিলাম সেচের ব্যবস্থা তৈরি করার জন্যে, আমরা ঋণ নিয়েছিলাম পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ একর জমি জোরদার জমিদারদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই জমিতে গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলাম, পাট্টার অধিকার, ভারতবর্ষের ইতিহাসে যার কোনো নজির নেই, সেই ভূমি সংস্কারের কাজকে ত্বরান্বিত করার জন্যে। আমরা আমাদের রাজ্যের ক্ষুদ্র শিল্পকে কি করে গড়ে তোলা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে, সেই জন্যে আমরা ঋণ নিয়েছিলাম। আমরা ঋণ নিয়ে খেলা করিনি, মেলা করিনি, সেই ঋণ নিয়ে আমরা টাকা লুট করে আমরা রাজ্যকে আমরা দেউলিয়া করার জায়গায় নিয়ে যাইনি। আর তারপরে 2011 সাল থেকে 2022 সালে 11 বছরে এই রাজ্যের ঋণের পরিমাণ কত দাঁড়িয়েছে, এ কথা খুব বেশি সংবাদ মাধ্যমে চর্চা হয় না। জেনে নিন, যা ছিল 1,86,000 কোটি টাকা তা 5,90,000 কোটিতে পৌঁছেছে। টাকা কোথায় গেল? আমাদের সময় যা সরকারি কর্মচারী ছিল, যা শিক্ষক ছিল, যা পুলিশের কর্মচারী ছিল, যা স্বাস্থ্য দপ্তরের কর্মচারী ছিল, তার থেকে ইতিমধ্যে প্রায় 6 লক্ষ কর্মচারী কমে গেছে। এই 6 লক্ষ পদে নিয়োগ হয়নি, তারপর ঋণের বোঝা বাড়ছে। আর টাকা চুরি, আজকে ওই একটু আগে যে ফোনটা এসেছিল তার পরের ফোনে বললাম যে কান্নাকাটি করছে জেলে বসে,